আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে দেখতেই পাচ্ছেন গ্রামের অপূর্ব দৃশ্য, সেই সঙ্গে পুকুরের মাছ। আর রান্না করেও দেখাবো পুকুরের তরতাজা মাছ দিয়ে আমি রান্নাগুলো করব। এই সব মাছগুলো আমাদের পুকুরের, এখানে ছোট মাছ আছে, বড় মাছ, সব রকমের মাছই আছে। দেখতেই পাচ্ছেন এখানে শোল মাছ, টাকি মাছ, মাগুর মাছ, শিং মাছ আর পুকুরের যে চাষের মাছ এগুলোও আছে। তো আমি মলা মাছ দিয়ে হাতে মাখা চচ্চড়ি করে দেখাবো, আর সেই সাথে শোল মাছ দিয়ে আলু এবং লাউ শাক দিয়ে একটা রান্না করে দেখাচ্ছি। প্রথমে মলা মাছের চচ্চড়ি করে নেওয়ার জন্য এখানে প্রায় 300 গ্রামের মতো মলা মাছ দিয়েছি, আর এখানে 1 কাপের চেয়ে বেশি পেঁয়াজ আছে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারবেন। পেঁয়াজগুলো মিহি করে কুচিয়ে নেওয়া হয়েছে, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আদা রসুনের বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আপনারা চাইলে বাদও দিতে পারবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো বা 1 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে 1/3 কাপের মতো সয়াবিন তেল দিয়েছি। এবার হাত দিয়ে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে অনেক বেশি জোরে মাখিয়ে মাছগুলোকে কিন্তু ভর্তা করা যাবে না, আলতো হাতে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমার আম্মু মাখিয়ে দিল। এবার হাত ধুয়ে অল্প করে পানি দিতে হবে। যেহেতু মাছগুলো অনেক ছোট আর পেঁয়াজগুলো মিহি করে কাটা হয়েছে, তাই এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে রান্নাটা করে নিব। ততক্ষণ পর্যন্ত রেখে দিচ্ছি যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকিয়ে আসছে। পানিটা যখন একেবারে কমে আসবে, এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। এবার অপেক্ষা করছি পানিটা পুরোপুরি শুকিয়ে মাছগুলো একটু নিচে লেগে আসা পর্যন্ত। কারণ চচ্চড়ির নিচে যদি একটু লেগে আসে, সেই মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। হয়ে গেছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, হালকা একটু লেগে এসেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। প্যানটাকে চুলা থেকে নামিয়ে মাছগুলোকে সার্ভ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই হাতে মাখা মাছটা দেখতে কতটা লোভনীয়। এবার করে দেখাচ্ছি লাউ শাক আলু দিয়ে শোল মাছ। এই রান্নাটা বেশি ঝোলঝোল হবে না, এরকম মাখা মাখা হবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটি প্যানে তেল দিয়ে দিলাম 1/4 কাপের মতো। এখানে শোল মাছ নিয়েছি 1টা গোটা, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি সবগুলো একসঙ্গে নিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন এরকম হালকা নরম হয়ে আসবে, এই পর্যায়ে এর মধ্যে কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কাঁচামরিচের ঝালটাই বেশি হবে, আমি খুবই অল্প পরিমাণে শুকনা মরিচ ব্যবহার করব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শুকনা মরিচ দিয়েও করে নিতে পারবেন। পেঁয়াজগুলো যখন হালকা এরকম লালচে হয়ে আসবে, এই পর্যন্ত ভেজে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, গুঁড়া মশলা দিব যাতে পুড়ে না যায়। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এবার মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও একটু পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে আসবে, এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিলাম। আর 1টা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট, বা যতক্ষণ না এই পানিটা কমে আসছে।
চুলার আঁচটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিবেন না। উল্টোপাল্টে মিশিয়ে দিয়ে আমি যেহেতু এখানে লাউ শাক দিব, এই লাউ শাকের ডাঁটাগুলোকে আগে দিয়ে দিচ্ছি, কারণ ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, এ কারণেই ডাঁটাগুলোকে আগে দিয়ে নিলাম। আর আপনারা যদি পুঁই শাক দিয়ে করেন তখন আলু এবং মাছের সঙ্গেই পুঁই শাকের ডাঁটাগুলোকে দিয়ে নেবেন। ডাঁটাগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিট। খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে দিয়ে এবার ধুয়ে রাখা লাউ শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আর লাউ শাকগুলোকে কিন্তু ধুয়ে অবশ্যই পানি ঝরিয়ে নেবেন। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি শাকগুলো একেবারে কমে আসা পর্যন্ত। কিছু সময় পরেই দেখবেন শাকগুলো এরকম বসে যাবে। এই পর্যায়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন শাক থেকেও কিন্তু বেশ অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এভাবে আবারও রেখে দিব পানিটা কমে আসা পর্যন্ত। কিছু সময় পরে পানিটা যখন একটু কমে আসবে এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি, যাতে ডাঁটা শাক মাছ সবগুলো ভালো মতো সিদ্ধ হতে পারে। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, আমি আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করছি পানিটা কমে আসা পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়াম হাইতে আছে, দেখুন পানিটা অনেকখানি কমে এসেছে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, যারা ধনেপাতা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। অপেক্ষা করছি এই পানিটা একেবারে মাখামাখা হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন পানিটা একেবারেই কমে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। যারা এখন পর্যন্ত শোল মাছ দিয়ে লাউ শাক খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই এই কারিটা খেতে কতটা মজাদার হয়ে থাকে। আপনারা বাসায় রান্না করে দেখবেন, আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপি দেখার জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।